গল্পের শুরুতে কিছু মেয়েকে দেখানো হয় যারা সমুদ্রের বিচে এনজয় করছিল, আর ওখানে ড্রাগ নামের একটা ছেলে ওর মা বাবার সাথে হলিডে মানাতে এসেছিল, আর ও সমুদ্রের দৃশ্য দেখবে বলে গাড়ির কাঁচটা নামায় আর দেখে কিছু মেয়ে ওখানে খেলা করছে। এর কিছু সময় বাদে ওরা ওদের লেক হাউসে পৌঁছে যায় আর গাড়ি থেকে জিনিসপত্র নিচে নামায়। এখানে লেকের ধারে দেখা যায় যে অনেক নৌকা দাঁড়িয়ে আছে। এবার ড্রাগ ওর বন্ধুর কাছে যায় আর ওর বন্ধু বলে এইবারে এখানে অনেক মেয়ে এসেছে আর আমরা এখানে অনেক মজা করতে পারব। এরপর ওরা ওইখানে এক বারে চলে যায় আর ওইখানে এক লোক আসে, এসে ইনস্ট্রুমেন্টের তার ছিঁড়ে দেয়। এর জন্য পাশাপাশি লোকেরা ওর উপর রেগে যায়। তারপরেই ওই লোকটা নিজে গিটার নিয়ে গান করতে শুরু করে দেয় আর ওটা দেখে সবাই খুব খুশি হয়। এটার পরে ড্রাগ ওর বাড়িতে আসে আর চেঁচিয়ে বলে আমি বাড়িতে এসে গেছি, কিন্তু ও বুঝতে পারে যে বাড়িতে কেউ নেই। এরপর ও ওর রুমে যায় আর কিছু ফটো দেখে। এর সাথে সাথেই জানলা খুলতে ও একটা কাপলকে দেখতে পায়, ওরা ওখানে ঘুরতে এসেছিল। এর নাম এলিয়েট আর এর নাম লিনা। এবার ড্রাগ লিনাকে দেখতেই থাকে। লিনা খুব সুন্দরী একটা মেয়ে। এর সাথে সাথে ওরা ঘরে ঢুকে যায়, তাও ড্রাগ লিনাকে দেখার চেষ্টা করে। এবার লিনা যখন ড্রাগের দিকে তাকায় ড্রাগ ভয় পেয়ে যায় আর ও জানালা থেকে সরে যায়। এবার ড্রাগ লিনাকে দেখবে বলে ইচ্ছা করে ও নিজের সাইকেল রিপেয়ারিং করতে লেগে যায় আর দেখে লিনা ও জুতোর নোংরা পরিষ্কার করছে। এরপর ড্রাগ ওর বন্ধুর কাছে যায় আর ওরা আবার মেয়েদের ব্যাপারে গল্প করতে শুরু করে। এর সাথে সাথেই ওরা নৌকোতে ঘর বানাচ্ছিল আর উল্টো দিক থেকে ওরা কিছু মেয়ের গলার আওয়াজ পায়। এরপর ডাক বাড়ি যায় আর দেখে ওখানে নতুন টুরিস্ট এসেছে। এবার ওর বাবা ডাকে নতুন প্রতিবেশীর সাথে দেখা করার জন্য, আর ওর বাবা এলিট আর লিনার সাথে দেখা করতে নিয়ে যায়। এবার এলিট ড্রাগকে বলে আমি শুনলাম তুমি নাকি নৌকার ব্যাপারে অনেক কিছু জানো আর তুমি আমার নৌকাতে কাজ করো, আমি তার জন্য তোমাকে পারিশ্রমিক দেবো। এর পরের দিন ড্রাগ ওদের নৌকায় যায় আর পরের দিন লিনাকে জল থেকে উঠে আসতে দেখে। এরপর লিনা বাথরুমে যায় আর ও কাপড় জামা ছেড়ে চান করে আর ড্রাগ ওকে দেখতেই থাকে, আর তার সাথে সাথে এলিট ওখানে এসে যায় আর ড্রাগকে জিজ্ঞাসা করে নৌকা ঠিক আছে তো। এবার ড্রাগ বলে কিছু প্রবলেম আছে তবে ওটাকে শুধরে দেওয়া যাবে। এবার এলিট বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, ওখান থেকে এসে আমি তোমার মাইনের কথা বলবো। এবার ড্রাগ বলে আমি এই কাজের জন্য $12 নেব, কিন্তু এলিট বলে আমি $20 দেবো। এরপর ওই দিন রাতে ড্রাগ আবার লিনার জানলার দিকে তাকিয়ে থাকে আর ও দেখে লিনা কাপড় বদলাচ্ছে। এরপর ওখানে এলিট চলে আসে আর ও লিনার সাথে জোর জবরদস্তি করে, এটা দেখে ড্রাগ ওর মুখ ঘুরিয়ে নেয়। পরের দিন এলিট লেকের সামনে দিয়ে যাচ্ছিল আর তখনই একটা গার্ড এলিটের গাড়িটা দাঁড় করায় আর ওর থেকে আইডি কার্ড চায়। এলিট আইডি কার্ড দেখায় আর তার সাথে সাথেই ওখানে ড্রাগ চলে আসে আর বলে এই গাড়টা অনেক কড়া। এবার এলিট বলে আমার এটাই পছন্দ। এরপর ড্রাগ আর এলিট ওদের নৌকায় চলে যায়। এবার ড্রাগ জিজ্ঞেস করে তুমি এত পয়সা কিভাবে কামিয়েছো? এলিট বলে এইসব পার্সোনালিটির ব্যাপার আছে, সেন্স চেঞ্জ হয়। এবার ড্রাগ ওর জানলা দিয়ে লিনাকে দেখে। কিছুক্ষণ পর লিনার চেঁচানোর আওয়াজ আসে, ওটা শুনে ড্রাগ ছুটে যায়, দেখে লিনা ওর গাড়িতে এক মাকড়সা থেকে ভয় পেয়ে গেছে। এর সাথে সাথেই ড্রাগ মাকড়সাটাকে ধরেই পা দিয়ে চিপে ওকে মেরে দেয়। এরপর ও গাড়িটাকে ঠিক করে আর লিনা ওর অনেক কাছে চলে আসে, এটার জন্য ও একটু ঘাবড়ে যায়। এসব কথা ড্রাগ ওর বন্ধুকে বলে আর ওর বন্ধু ওকে এলিটের থেকে সাবধানে থাকার কথা বলে। এবার ড্রাগ রাতে বাড়ি আসে আর দেখে লিনা বাইরে বসে আছে। ড্রাগ জিজ্ঞাসা করে, করাতে লিনা বলে ওর বাড়ির চাবি হারিয়ে গেছে আর ও তাই জন্য বাইরে বসে। এবার ও বলে ঘরের ভেতর যাওয়ার জন্য তোমার সাহায্য লাগবে, কারণ আমার বর তোমাকে আমাদের ওপর নজর রাখতে বলেছে। এর সাথে সাথেই ওখানে বৃষ্টি চলে আসে আর লিনা ওকে বলে পাথর ভেঙে ঘরের ভেতর ঢুকতে হবে। এবার ট্রাক ওর জানলা দিয়ে ঘরের ভেতরে যায় আর ভেতর থেকেই ঘরের দরজা খুলে দেয়। এরপর লিনা ওকে ইনভাইট করে আর ওর সাথে ড্রিঙ্ক করার কথা বলে। এবার ট্রাক বলে আমার চোট লেগেছে আর লিনা ওর চোটটাকে সাফ করে আর আস্তে আস্তে বলে ওর ঠিক হয়ে যাবে। এরপর ড্রাগ ওকে কিস করে, তারপর ড্রাগ ওর কাছে ক্ষমা চায়, কিন্তু লিনার কোনো অসুবিধাই হয় না। তারপর ওরা আবারও কিস করে আর লিনা ওর কাপড় খোলা শুরু করে। এরপর ওরা দুজন ইন্টিমেট হয়। পরের দিন সকালে লিনা বলে ড্রাগ রিলেশনশিপের জন্য তুমি দারুণ একটা ছেলে, আর জিজ্ঞেস করে এর আগে তোমার সাথে কারো রিলেশনশিপ ছিল? এবার ড্রাগ বলে এটা আমার 3 নম্বর। এরপর লিনা ওর বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ড্রাগ ওর বাড়ি যায় আর ও লিনার সাথে কাটানো সময়গুলোকে নিয়ে ভাবে আর খুব খুশি হয়। এবার ড্রাগের বন্ধু বলে রাতে তুমি আমাকে ভুল করে ফোন করে দিয়েছিলে আর তুমি যখন সেক্স করছিলে তখন তোমার সব কিছু জিনিসের আওয়াজ আমি খুব ভালোভাবে শুনতে পেয়েছি। এরপর ওর বন্ধু কিছু মেয়েকে দেখায় আর বলে আমিও পারবো ওদের সাথে সেক্স করতে। এই কথাটা শুনে ড্রাগ হাসে। এরপর কিছুদিন ধরে ড্রাগ লিনার ওপর নজর রাখে আর লিনার জন্য ও ওয়ার্কআউট করাও শুরু করেছে। একদিন ড্রাগ নৌকাতে কাজ করছিল
তখনই লিনা ওখানে আসে আর বলে, এলিট আমাকে পাঠিয়েছে তোমার কাজ দেখার জন্য। এরপর ওরা নৌকার নিচে যায় আর লিনা ওকে পর্দা লাগিয়ে দিতে বলে। তারপর লিনা ওর সাথে ফ্লার্ট করা শুরু করে। তারপর ও ওর কাপড় খুলতে লাগে। ড্রাগ থাকতে না পেরে আবারও ওর সাথে ইন্টিমেট হয়। রাতে ড্রাগ বারে কাজ করছিল, তখনই লিনা ওর বরের সাথে ওখানে আসে। আর ড্রাগ যখনই ওর দিকে তাকায় তখনই ওর বন্ধু এসে যায়। ওর বন্ধু অন্য মেয়েদেরকে দেখায় আর বলে আজ রাতে অনেক মজা হবে। পরের দিন ড্রাগ ও সাইকেল নিয়ে যাচ্ছিল, তখনই এলিটকে দেখে এক দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ওটা দেখে ড্রাগ সাইকেল থামিয়ে ওই দোকানের ভেতরে যায় আর লিনা ওকে পেছনের দরজা দিয়ে বাইরে নিয়ে আসে। তারপর ওরা কিস করে আর ওখানেই সেক্স করতে শুরু হয়ে যায়। আর দেরি হওয়ার কারণে এলিট ওকে খুঁজতে আসে আর লিনা ওটা দেখে ওকে কিস করে পালিয়ে। এবার সকালে এলিট ড্রাগকে বলে, তুমি ঠিক করে কাজ করছো না, কাজের দিকে মন দাও। আর বলে, আমি কাজের সূত্রে 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। এটা সুযোগ নিয়ে ড্রাগ লিনার সাথে দেখা করতে চলে যায় আর ও বিছানায় লিনার সাথে পিকনিক বানায়, আর কিছু সেক্সুয়াল কথা হয়। এরপর লিনা বলে, এলিট অনেক খতরনাক একটা লোক। এরপর ওরা ছুটে রান্নাঘরের দিকে যায় আর ওদের এই কীর্তিকলাপ ওদের মালিক দেখতে পেয়ে যায়। পরের দিন ড্রাগ নৌকার দিকে যায় আর দেখে এলিট ওখানে দাঁড়িয়ে আছে। ওটা দেখে ও ভয় পেয়ে যায়। তারপর ও ওখানে লিনাকেও দেখে। এবার এলিট ড্রাগকে বলে, নৌকাটা খুলে সমুদ্রের মাঝে নিয়ে চলো, আমি দেখতে চাই নৌকাটা ঠিকঠাক আছে কিনা। নৌকা সমুদ্রের মাঝে যাওয়ায় এলিট ড্রাগকে জিজ্ঞাসা করে, তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? ড্রাগ হ্যাঁ বলে। এটার সাথে সাথেই হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু হয় আর এলিট ওটাকে চেক করার জন্য নিচে যায়। এই সুযোগে লিনা ওকে বলে, আমি এলিটকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছি। এরপর এলিট ওপরে আসে আর ড্রাগকে নৌকাটা ঠিক করার কথা বলে। ওই দিন রাতে লিনা ড্রাগকে ফোন করে ডাকে আর বলে, এলিট আমাকে খুব মেরেছে, ও 3 দিনের জন্য বাইরে গেছে। এবার ড্রাগ বলে, তোমার পুরো ঘটনাটা পুলিশকে বলে দেওয়া উচিত। লিনা না বলে তারপর ওরা বাড়ি চলে যায়। পরের দিন লিনার ফোন আসে আর ও লেকের ধারে তাপ পোয়াচ্ছিল। তারপর ওরা পুরনো একটা নৌকায় আবার সেক্স করে। এবার লিনা এলিটের ব্যাপারে সব কথা খুলে বলে। এবার ড্রাগের বন্ধু ড্রাগের ব্যাপারে জানার জন্য চেষ্টা করে আর বলে, আমি তোমার জন্য একটা মেয়ে দেখেছি, কিন্তু ড্রাগ ওর কথায় পাত্তাই দেয় না। এরপর ড্রাগ ওর বাড়িতে আসে আর দেখে এলিট এসে গেছে। তারপর লিনার ফোন আসে, ওটা দেখে ও ছুটে ওর জানালার কাছে যায়। এবার দেখা যায় যে লিনা ড্রাগের ঘরেতেই আছে আর বলে, আমার তোমাকে দরকার আর তুমি আমার সাথে চলো। এবার ড্রাগ ওদের ঘরে যায় আর লিনা ওকে বলে, আমার সাথে এলিটের ঝগড়া হয়ে গেছিল আর ওই কারণে আমি এলিটের মাথায় মেরে দিয়েছি আর ও মারা গেছে। এবার ড্রাগকে ও বাঁচানোর জন্য বলে। ড্রাগ বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তোমাকে আগের মতো পুরোপুরি নর্মাল থাকতে হবে। এবার ড্রাগ বার থেকে কাজ করে ফিরছে আর ও দেখে লিনা ওর মা বাবার সাথে কথা বলছে। ওটা দেখে ড্রাগ ওপরে চলে যায়। পরের দিন ড্রাগ লিনার সাথে দেখা করতে যায় আর লিনা বলে, আমি বাড়িতে একা থাকতে পারছিলাম না তাই তোমার বাড়িতে গেছিলাম। এবার ড্রাগ ওকে একদম নর্মাল থাকতে বলে আর বলে যে, আমি সবটা সামলে নেব। এরপর ড্রাগ এলিটের বডিটাকে নিয়ে নৌকার দিকে যায়, তখনই ওকে একটা গার্ড দেখতে পেয়ে যায় আর তখনই ড্রাগ সিগারেট বার করে এলিটের মতো ভাব করে। তারপরও বোটে করে চলে যায় আর বোটে আগুন ধরিয়ে বোটটাকে পুরোপুরিভাবে চালিয়ে দেয়। তার পরের দিন পুলিশের ইনভেস্টিগেশন হয় আর পুলিশ লিনার সাথেও কথা বলে। লিনা বলে, এলিটের সাথে ঝামেলা হওয়ার কারণেই এলিট রাতে বাইরে যায়, তারপর আমি কিছু জানি না। একদিন ড্রাগ বাড়িতে থাকায় পুলিশরা ড্রিঙ্ক করতে এসেছিল আর পুলিশরা ওই ব্যাপারেই কথা বলছে। এর সাথে সাথে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। নমস্কার।